নিজের প্রিয় কোনো মানুষকে কাছে রাখার জন্য একজন মানুষ কি কারো প্রাণ পর্যন্ত নিতে পারে? এরকমই একটা প্রশ্ন নিয়ে আমাদের সামনে 2021 সালে হইচইতে রিলিজ হয়েছিল মোহমায়া নামের একটি সিরিজ। সিরিজটি পরিচালনা করেছিলেন কমলেশ্বর মুখার্জি। আজকে এই সিরিজের প্রথম সিজনের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। তাহলে আর ইন্ট্রোটাকে বড় না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি পছন্দ হলে লাইক আর কমেন্ট করে জানাবে এবং যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। অরুণা এবং সুরঞ্জনের দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ভরা পরিবার। বড় ছেলে ডাকনাম নিমো, বেঙ্গালুরুতে কর্মসূত্রে থাকে। ছোট ছেলে ডাকনাম মিকি, আর দুই দিন পরেই বিদেশে চলে যাচ্ছে। এছাড়া ছোট মেয়ে ডাকনাম মিঠি এখানেই পড়াশোনা করছে। সেকেলে ধ্যান ধারণায় বিশ্বাসী অরুণা বিয়ের আগে ছেলে মেয়ের অন্য কোনো সাথী থাকুক সেটা পছন্দ নয়, তাই সে মিকির গার্লফ্রেন্ড বৈশালীকে অতটা পছন্দ করে না এবং তার এই বাড়িতে আসাটাও অরুণার পছন্দ নয়। সে যাই হোক, মিকি বিদেশে চলে যাওয়ার আগে তার মাকে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলে দেয় যাতে বিদেশে থাকাকালীন তার মায়ের সাথে তার নিয়মিত যোগাযোগ হয়। কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই মিকির ছোটোবেলাকার একটা বন্ধু ঋষি অরুণাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। অরুণার ঋষির চেহারা থেকে খুব চেনা চেনা লাগে, যেন কিছুদিন আগেই সে তাকে দেখেছিল। কিন্তু ঋষির অ্যাকাউন্টে তার পারমানেন্ট অ্যাড্রেস দেখায় নাগপুরে। তাহলে কি অরুণা ঋষিকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছে? ওদিকে মিঠির আবার ঋষির চেহারা দেখে তাকে খুব পছন্দ হয়। ইতিমধ্যে ঋষি আবার মিকির সাথে যোগাযোগ করে জানায় যে সে কলকাতাতে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করতে আসছে, তার বাড়িতে সে পেইং গেস্ট হিসেবে থাকতে চায়। ফলে সেই কথা শুনে মিঠি আনন্দে আত্মহারা হয়ে যায় যে তার ড্রিম বয় তার বাড়িতেই থাকতে চায়। কিন্তু মিঠির কথা ভেবেই অরুণা ঋষিকে থাকার পারমিশন দিতে চায় না। এরপরে একদিন রাত্রিবেলায় ঋষির সাথে অরুণার চ্যাট হয় এবং ঋষি অরুণাকে মনে করায় যে গত বছর তার ডিজাইন করা কিছু শাড়ি অরুণা কিনেছিল কলকাতার একটি দোকান থেকে, সেখানেই সে ঋষিকে দেখেছিল। এরপরে মিকি এসে তার মাকে জানায় যে ঋষির মা নাকি এই দুনিয়ায় নেই, ছোটবেলা থেকে সে নাগপুরে মা বাড়িতে মানুষ, হয়তো গত বছর তার ডিজাইন নিয়ে কলকাতাতে এসেছিল। ঋষির মা নেই শুনে অরুণার ছেলেটার প্রতি করুণা হয় এবং সে ঋষিকে থাকার পারমিশন দেয়। মিকি যেদিন বিদেশের পথে পাড়ি দেয় সেদিন ঋষি বাড়িতে প্রবেশ করে এবং এসেই সে অরুণার পায়ে দুটো টোরিং পরিয়ে দেয়। সেই টোরিং দুটো অরুণার খুব পছন্দ হয় এবং ঋষি জানায় যে সেটা নাকি সে ডিজাইন করেছে। কিন্তু সেটা কি আদৌ সত্যি? এবারে ঋষির আমরা একটু অতীতের ব্যাপারে জেনে নিই, তাহলে কাহিনীর পরবর্তী অংশ ব্যাখ্যা করাটা সহজ হবে। ঋষির বাবা একজন সেক্স অ্যাডিক্ট ছিল, যে কিনা সঙ্গমের সময় নিজের স্ত্রী মায়া অর্থাৎ ঋষির মায়ের সাথে জন্তু জানোয়ারের মতন পাশবিকভাবে শারীরিক সম্পর্ক করতে চাইতো। কিন্তু মায়া সেই কাজে পারদর্শী ছিল না বলে তাকে চেয়ারে বেঁধে তার চোখের সামনে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক ভোগ করত। এরকম পাশবিক ছিল ঋষির বাবা। তারপর অন্য মেয়ের সাথে সম্ভোগের পর মায়ের উপর অত্যাচার করত, আর সেই ভয়াবহ দৃশ্য ছোট্ট ঋষি লুকিয়ে দেখে নিয়েছিল। ফলে তার ছোট্ট মনে সেই ঘটনার খারাপ প্রভাব পড়ে। এরপর একদিন স্কুল থেকে ফেরার পর সে দেখতে পায় যে তার বাবা তার মাকে ছেড়ে চলে যাচ্ছে, কারণ মায়া তার শারীরিক চাহিদা মেটাতে পারছিল না, যার ফলে মায়া পাগল হয়ে যায় এবং বিভিন্নভাবে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করতে থাকে। ঋষি মায়ের হাত পা বেঁধে রাখত সেই কারণে, কিন্তু একদিন মায়া সুযোগ পেয়ে হাত কেটে আত্মহত্যা করে। এইভাবে ঋষির মায়ের মৃত্যু হয় এবং তারপর থেকেই ঋষির মনে হয় যে তার মাকে সে যেন দেখতে পায় আর তার সাথে সে কথা বলে। আর এইরকমই একটা সিচুয়েশন ঘটে ঋষির সাথে অরুণার বাড়িতে আসার পর। প্রথম দিন ঋষি তার ইনস্টিটিউটে যাওয়ার নাম করে একটা পার্কে এসে বসে, যেখানে সে তার মাকে দেখতে পায় এবং তার সাথে কথা বলে সেলফিও তোলে। আর এই গোটা ব্যাপারটা দূর থেকে সুরঞ্জন লক্ষ্য করে এবং সুরঞ্জন যে এটা লক্ষ্য করছে সেটা আবার ঋষিও লক্ষ্য করে। ফলে ঋষি অরুণার কাছে এসে জানায় যে সে মাঝে মধ্যেই তার মৃত মায়ের সাথে স্বপ্নের মাধ্যমে কথা বলে, কারণ তার হারানো মায়ের আদর পাওয়ার এটাই একমাত্র উপায়। আর দূর থেকে সেটা দেখে অনেকে তাকে পাগল মনে করতে পারে। এই কথা শুনে অরুণার ঋষির প্রতি করুণা আরও বেড়ে যায়। এরপরে ঋষি অরুণার থেকে তার কিছু পুরনো শাড়ি চেয়ে নেয় তার উপর ডিজাইন করার জন্য এবং অরুণা সেটা দেয়ও। এবারে এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো ঋষি অরুণাকে যে টোরিং দিয়েছিল, যেটা সে নিজে ডিজাইন করেছিল বলেছিল, সেটা কিন্তু আসলে ছিল তার মায়ের অর্থাৎ মায়ার। তাহলে প্রশ্ন হলো, ঋষি অরুণাকে এই টোরিংয়ের ব্যাপারে মিথ্যা কথা বলল কেন? কি তার উদ্দেশ্য? তাহলে কি ঋষি অরুণাকে নিজের মায়ের জায়গায় বসাতে চাইছে, নাকি অন্য কিছু ব্যাপার আছে তার মনে? যাই হোক,
এরপরে রাত্রিবেলায় সুরঞ্জন এসে অরুণাকে ঋষির ওই একা একা কথা বলার ব্যাপারে জানালে অরুণা জানায় যে সে অলরেডি সেটা জানে, কারণ ঋষি সেটা অলরেডি তাকে বলে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে ঋষি আসলে কতটা স্মার্ট যে তাকে যাতে অরুণা পাগল না ভাবে তাই আগে থেকে ইমোশনাল অ্যাঙ্গেল সেট করে রেখেছে। ওদিকে ঋষি লুকিয়ে সুরঞ্জন আর অরুণার কথা শুনে নেয় এবং অরুণা ঘর থেকে বেরোতেই ওই বাড়িতে বহুদিন ধরে থাকা বিড়ালের সাথে লেগে আরেকটু হলেই অরুণা পড়ে যাচ্ছিল। এই ঘটনা ঋষি খেয়াল করে এবং তার চোখে মুখে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। আর পরের দিনই সুরঞ্জন বাজার থেকে ফেরার পথে খেয়াল করে যে তাদের সেই বিড়ালটাকে কেউ মেরে ফেলেছে। কিন্তু কে হতে পারে, ঋষি নয় তো? কিন্তু বিড়ালের ওপর ঋষির কিসের রাগ হতে পারে? সুরঞ্জন ভেবে কুলকিনারা পায় না। এরপর সে বাড়ি ফিরে ঋষির ইনস্টিটিউটের ঠিকানা জিজ্ঞাসা করে এবং স্থির করে যে তার বলা ঠিকানায় গিয়ে সেই ইনস্টিটিউটে ঋষির ব্যাপারে খোঁজ নেবে। ওদিকে অরুণা চা নিয়ে ঋষির ঘরে যায় এবং তার বানানো শাড়ির ডিজাইনগুলো দেখতে থাকে। ইতিমধ্যে সুরঞ্জন মিঠিকে ঘুম থেকে উঠিয়ে চুপি চুপি স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে যাতে ঋষি তাকে দেখতে না পায়। কিন্তু ঋষি তাকে দেখেই নেয়, যদিও সেই ব্যাপারে সে কোনো উচ্চবাচ্য করে না। ওদিকে মিঠিকে ঘুম থেকে তাড়াতাড়ি না জাগানোর কারণে মিঠি অরুণাকে ঋষির রুম থেকে ডেকে নেয় এবং তার রুমে এসে দুই মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি লাগে। ঋষি লুকিয়ে সেই ঘরের সামনে আসে এবং শুনতে পায় যে অরুণা বলছে তার মেয়ে মরে গেলে অরুণা বেঁচে যেত। ঋষি যেন এই কথাটা ক্যাচ করে নেয় এবং ফন্দি করে মিঠিকে সিঁড়ি থেকে ফেলে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ঘটনাটা ঘটায় দুর্ঘটনার মোড়কে। কিন্তু তারপরে অরুণার অকুল কান্না দেখে সেই আবার মিঠিকে হাসপাতালে ভর্তি করে। সুরঞ্জন মেয়ের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হসপিটালে আসে এবং মেয়ের এই ঘটনার জন্য ঋষিকে দায়ী বলতে থাকে। তার কারণ সে ঋষির বলা অ্যাড্রেসে গিয়ে দেখেছে সেরকম কোনো ইনস্টিটিউট নাকি নেই, তার মানে ঋষি মিথ্যে কথা বলে তাদের বাড়িতে এসেছে তাদের ক্ষতি করার জন্যই। কিন্তু অরুণা ওকে বুঝিয়ে শান্ত করে, কপাল ভালো, মিঠি একদম মরে যাবে না, কারণ তার অপারেশন সাকসেসফুল হয়েছে। এরপরে ঋষি বাড়ি ফিরে তার ইনস্টিটিউটে ভর্তির সমস্ত ডকুমেন্ট দেখায় এবং সুরঞ্জনকে জানায় যে ওখানকার লোকজন সেটাকে শর্ট নামে চেনে, তাই কেউ তাকে হয়তো সেই ইনস্টিটিউটের অ্যাড্রেস বলতে পারেনি। এই বলে সে জানায় যে নেক্সট দিন সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, কারণ অবিশ্বাস নিয়ে সে এই বাড়িতে থাকতে চায় না। তখন অরুণা ঋষিকে রাগ দেখিয়ে বলে সে যদি এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা আবার বলে তাহলে অরুণার মরা মুখ দেখবে। সেই শুনে ঋষি বলে যে আর যাই হোক না কেন, অরুণাকে সে কখনোই মরতে দেবে না। আর এই কথাটা সুরঞ্জনের কানে অনেকটা সাইকোর মতন শোনায় যে অরুণাকে সে মরতে দেবে না কেন বলল, কেন বলল না যে ওরকম বাজে কথা না বলতে, যেটা সাধারণত বলা উচিত। ফলে সুরঞ্জন আরও চিন্তায় পড়ে যায়। এরপরে সে মিকির গার্লফ্রেন্ড বৈশালীকে ঋষির ব্যাপারে সমস্ত কথা জানালে সে বুদ্ধি দেয় ঋষির আই কার্ড নিয়ে সেটা পুলিশ থানাতে জমা দিতে এবং পুলিশকে তার ব্যাপারে খোঁজ খবর নিতে। পরের দিন মিঠিকে নিয়ে আসা হয় বাড়িতে এবং মিঠি ঋষিকে দেখে কেমন যেন করতে থাকে, যেন সে কিছু বলতে চায়, কিন্তু কেউ সেটা বুঝতে পারে না, কারণ মিঠি প্যারালাইজড হয়ে পড়েছিল এই অ্যাক্সিডেন্টের কারণে। ওদিকে ঋষি অরুণাকে বলে যে মিঠির শরীরের এই হাল, তাই তাকে নিয়ে অরুণা যেন নিচের তলাতেই থাকে, কারণ মিঠিকে মাঝে মধ্যেই চেক আপের জন্য নিয়ে যেতে হবে এবং সুরঞ্জনের কোমরেও তো ব্যথা রয়েছে, ফলে মিঠিকে নিয়ে ওঠানামা করাটাও তার চাপের হবে। অরুণা ঋষির কথাটা মেনে নেয় এবং মিঠিকে নিয়ে শিফট করে ঋষির পাশের রুমে। ঋষির মুখে যেন অদ্ভুত এক খুশির আলো ফুটে ওঠে, যেটা সুরঞ্জন একদম পছন্দ করে না। এরপর সুরঞ্জন ঋষির কাছে তার আইডেন্টিটি কার্ড চাইলে ঋষি বলে যে সেটা তার মামার বাড়ি অর্থাৎ নাগপুরে রয়েছে। দিয়ে সে সুরঞ্জনের সামনেই তার মামাকে ফোন করে এবং জানায় যে তার মামার কয়েকদিনের মধ্যেই কলকাতাতে আসবে, তখনই তার সাথে ঋষির আই কার্ড নিয়ে আসবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ঋষি কি সত্যি তার মামাকে ফোন করেছিল নাকি সুরঞ্জনকে দেখিয়ে দেখিয়ে মিথ্যে বলে ধাপ্পা দিল। ইতিমধ্যে আবার বৈশালী আসে মিঠির খোঁজ নিতে, কিন্তু অরুণা বৈশালীকে বারবার এখানে আসতে নিষেধ করে। অন্যদিকে ঋষি রান্নাঘরে এসে সকলের জন্য খাবার তৈরি করতে থাকে এবং অরুণা সেই রান্নাঘরে আসে। সেই সুযোগে বৈশালী ঋষির ঘরের দিকে যায় তার ঘর তল্লাশি করতে, কারণ সুরঞ্জনের মতন তারও ঋষির উপর সন্দেহ হচ্ছে যে আসলে সে কে এবং অরুণাকে নিয়ে এত অবসেসড কেন। ওদিকে ঋষি দেখে নেয় যে বৈশালী তার রুমের দিকে যাচ্ছে এবং তার লুকস দেখে মনে হয় যে সে ব্যাপারটাকে ভালো চোখে নিচ্ছে না। এবার ঋষি কী করবে, বৈশালীকেও কি মেরে ফেলবে? এছাড়া অরুণাকে নিজের মায়ের স্থানে বসানোর জন্য ঋষি কি যা ইচ্ছে তাই করবে? আর তাতে যদি এই পরিবার শেষ হয়ে যায়, হয়ে যাক, কিন্তু এবার ঋষি কি করবে জানবো আমরা পরবর্তী পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে।
আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।